আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি আমাদের চলমান ধারাবাহিক মৃত্যুর পরের জীবনের ১১তম পর্বে। আমাদের আজকের পর্বে আলোচনা করব সবার আকাঙ্ক্ষিত জান্নাত নিয়ে। জান্নাত চির শান্তির স্থান ও সুখের ঠিকানা। মানুষ ও জিনের অন্তহীন চাওয়া পাওয়া, পরম সুখ শান্তি এবং ভোগবিলাসের অকল্পনীয় পূর্ণতা লাভের একমাত্র স্থানই জান্নাত। জান্নাত আসলে কেমন বা এর প্রকৃত অবস্থা কী তা বর্ণনা করে শেষ করা যাবে না। তারপরেও আমাদের আজকের এই ভিডিওতে ও পরবর্তী আরও একটি ভিডিওতে জান্নাত নিয়ে যতটুকু পারা যায় আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাই ও বোন আমার, জাহান্নামের ভয়াবহতা শুনে আপনারা যেমন কেঁপে উঠেছিলেন, চোখ দিয়ে অঝোর ধারায় জল ছেড়ে দিয়েছিলেন, তেমনি তার বিপরীতে জান্নাতের পরম সুখ এবং শান্তির কথাগুলো শুনে আপনার কলিজা শীতল হয়ে যাবে। জাহান্নামের ভয়াবহতাও আপনার জীবনে পরিবর্তন আনতে না পারলেও জান্নাতের লোভ আপনাকে বদলে দিতে পারে ইনশাআল্লাহ। তাই বরাবরের মতো একটাই অনুরোধ, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন শুরু করছি মূল আলোচনা। মৃত্যুর পর আপনি কবরের জীবন শেষ করে কিয়ামতের দিবসের সকল হিসাব নিকাশ শেষ করে পার হয়ে গেছেন সিরাত। কিছু লোককে ফিরিয়ে দেওয়া হয়েছে জান্নাতের দ্বারপ্রান্ত থেকে। আল্লাহর অশেষ রহমত, আপনার সেই পরিণতি হয়নি। আপনি ভুলবশত যাদের হক নষ্ট করেছিলেন সেই হক নষ্ট করা সত্ত্বেও আপনাকে ফিরে যেতে হয়নি, কারণ আপনি এমন এক সময় ইসলামকে ধরে রেখেছিলেন যখন ইসলাম সঠিকভাবে পালন করা ছিল গরম কয়লা হাতের মুঠে ধরে রাখার চেয়েও অনেক কঠিন। হাজারো মানুষের কটু কথা সহ্য করে সবার সামনে দিন পালন করার পুরস্কার আজকে আপনার সামনে। এরপর এক স্বর্গীয় কণ্ঠ আপনাকে উদ্দেশ্য করে বলে, হে প্রশান্ত আত্মা, ফিরে এসো তোমার রবের কাছে সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আমার জান্নাতে প্রবেশ করো। সূরা ফাজর ২৮-৩০। সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মুমিন ব্যক্তি জান্নাতের দরজা দিয়ে ছুটে চলছে। জান্নাতের ৮টি দরজা, বাবুশালা খুলে দেওয়া হবে তাদের জন্য যারা তাদের সালাত ঠিকমতো আদায় করত। বাবুল জিহাদ খুলে দেওয়া হবে শুধুমাত্র মুজাহিদিনদের জন্য। বাপন সাদাকা খুলে দেওয়া হবে যারা বেশি বেশি দান সাদকা করত। আর রায়ান হবে তাদের জন্য যারা বেশি বেশি রোজা রাখত। আর আইমান হবে তাদের জন্য যারা হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করবে, ঠিক তাদের জন্য। আলকাদি মিনগাইফ হবে তাদের জন্য যারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করত এবং অন্যদেরকে ক্ষমা করে দিত। এরপরেও হজ পালনকারীদের জন্য থাকছে বাবুল হজ, এবং ঘন ঘন আল্লাহকে স্মরণকারীদের জন্য থাকবে বাবুল জিকর। কারো কারো জন্য জান্নাতে একটি দরজা খোলা থাকবে, কারো কারো জন্য একাধিক দরজা খোলা থাকবে, কারো কারো জন্য জান্নাতের সবকটি দরজা খোলা থাকবে। আল্লাহ যেন আমাদের জন্য জান্নাতের প্রত্যেকটি দরজা উন্মুক্ত করে দেন। আপনি জান্নাতে একটি দরজার দ্বারপ্রান্তে, কিন্তু একে আপনি দরজা বলেন কি করে? এত প্রকাণ্ড এক প্রবেশপথ কোথায় গিয়ে শেষ হয় চোখে দেখাই যায় না। মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দরজার এক পাশ থেকে আরেক পাশে যেতে হলে ৪০,০০০ বছর সময় লাগবে। জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য এগিয়ে আসবেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের রক্ষী ফেরেশতারা তার পরিচয় জানতে চাইলে তিনি বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তাকে বলা হবে, আপনি সেই ব্যক্তি যিনি না আসা পর্যন্ত আমাদের জান্নাতের দরজা খুলে দিতে বারণ করা হয়েছিল। অতঃপর জান্নাতের দুয়ার খুলে দেওয়া হলো, এক অদ্ভুত আলো আপনাকে বরণ করে নিল। অগণিত ফেরেশতারা আপনাদেরকে স্বাগত জানানোর জন্য এগিয়ে আসলো। আপনারা প্রবেশ করা মাত্র তারা বলে উঠল, আসসালামু আলাইকুম, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। জান্নাতে প্রবেশ করার পর আপনাদের স্বাগত জানানোর জন্য পরিবেশন করা হলো এক বিশেষ ধরনের পানীয়, আর সেখানে তাদের পান করানো হবে জাঞ্জাবিল মিশ্রিত এক অপূর্ব পানীয়। জান্নাতের এমন এক ঝর্ণাধারা রয়েছে যার নাম হবে সালসাবিল। এই মুহূর্তে আরও একবার জাহান্নামীদের চিন্তা করুন, কতই না নিদারুণ কষ্টে তাদের প্রত্যেকটি সেকেন্ড সময় কাটছে। যাই হোক, শেষ পানি পান করেছিলেন তখন চিরকালের জন্য আপনার তৃষ্ণা মিটে গিয়েছিল। কোনো প্রকার তৃষ্ণা না থাকা সত্ত্বেও জান্নাতের এই পানীয় পান করে এতটা তৃপ্তি অনুভব করবেন আপনি কল্পনাও করেননি সেই অনুভূতি প্রকাশ করা সম্ভব নয়। আপনার চারপাশে প্রত্যেকটি উজ্জ্বল মুখ সদা হাস্যোজ্জ্বল থাকবে, কারো অন্তরে একটি ফোঁটাও মন্দ অনুভূতি নেই, কোনো হিংসে বিদ্বেষ নেই, কোনো আফসোস নেই, কোনো দুঃখ বেদনা নেই। সবাই সবার সুখ দেখে আনন্দিত, আর সবার মধ্যে এক আশ্চর্য রকমের ভ্রাতৃত্ববোধ কাজ করছে। একে একে নাম ডাকা হবে, সেই অনুযায়ী মুমিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। জান্নাতি অপেক্ষার স্থানে আপনি কতটুকু সময় কাটালেন তা আপনার জানা নেই। এখানে অপেক্ষা করার সময় আপনার মনে কোনো অস্থিরতা নেই, আপনি বাকি অপেক্ষারত মুমিনদের সাথে হাসি আর আনন্দের সময় কাটাচ্ছেন। অবশেষে
আপনার নাম ডাকা হলো। পৃথিবীতে আপনাকে যত ভালো ভালো নামে মানুষ আপনাকে ডেকেছিল, সেই ভালো ভালো নামগুলো ডেকে আপনাকে জান্নাতে স্বাগত জানানো হচ্ছে। জান্নাতে প্রবেশ করা মাত্র আপনার অন্তর যেন আপনাকে বলতে লাগলো আপনার আবাস কোথায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তি দুনিয়াতে তার ঘর যত ভালোভাবে চিন্তা করে, তার চেয়েও ভালোভাবে তার জান্নাতের ঘর চিনবে। আপনি দ্রুত এগিয়ে যাচ্ছেন আপনার ঘরের দিকে, কাউকেই কোনো কিছু জিজ্ঞাসা করতে হচ্ছে না। সেই দিকে যেতে আপনি আশেপাশে যা দেখছেন, যা শুনছেন, সব কিছুই আপনাকে আনন্দ দেবে। আর সেই পথে যাওয়ার সময় আপনার নাকে যেই সুবাস আসছে, এই সব কিছুই আপনাকে অভিভূত করছে। অবশেষে আপনি পৌঁছে গেলেন আপনার ঘরে। আপনার অন্তর আপনাকে বলছে এটাই আপনার ঘর, কিন্তু একে তো রাজপ্রাসাদ বললেও কম হবে। স্বর্ণ রৌপ্য দিয়ে নির্মিত এক বৃহৎ ভবন যা আপনার জন্য অপেক্ষা করছে, যার স্থাপত্যশৈলী সত্যিই বাকরুদ্ধকর, যার নিচে খেলা করছে স্বচ্ছ প্রবাহমান নদী, যেই পানির শব্দে অন্তর জুড়িয়ে যায়, চারপাশে ঘন সবুজ আল্লাহর প্রশংসাবাণী থেকে জন্ম নেওয়া হাজারো গাছে আপনার ঘর ছেয়ে আছে। জান্নাতে প্রবেশ করা শেষ ব্যক্তিকে দেয়া হবে এমন এক রাজ্য যা গোটা পৃথিবীর চেয়ে দশগুণ বেশি বড়। আপনি চোখ বন্ধ করে কল্পনা করুন, একটি প্রাসাদ নয়, একটি শহর নয়, একটি দেশ নয়, একটি মহাদেশও নয়, গোটা পৃথিবীর সাম্রাজ্য। এবং তার সাথে যোগ করা হলো আরও একটি অপরূপ পৃথিবী এবং আরও একটা, এভাবে করে দশটি পৃথিবীর সমান আপনার রাজ্য। এবং তা হচ্ছে জান্নাতের সবচেয়ে ছোট পুরস্কার, আর তা তো হচ্ছে পরিমাণের দিক দিয়ে। মনের দিক থেকে তাকে যা দেয়া হবে তা তো পৃথিবীর কোনো নিয়ামতের সাথে কোনোভাবেই তুলনা করা যায় না। আপনি আপনার ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনার এই রাজ্য পৃথিবীর কতগুণ বেশি বড় তা আপনার ধারণাতেও নেই, কিন্তু যেই দিকে দুচোখ যায় বিস্ময়কর সব দৃশ্য আপনার মন ভুলিয়ে দিচ্ছে। হয়তো সেই সব অভিজ্ঞতা কেমন হবে তার কোনোটি বর্ণনা করা সম্ভব নয়, তাও একটা হালকা ধারণা দেওয়ার চেষ্টা মাত্র। কিন্তু হঠাৎ করেই আপনি থমকে দাঁড়ান, সময় যেন থেমে দাঁড়ালো, স্বর্গীয় এই জগতের সব কিছু যেন মলিন হয়ে পড়ল, আপনার চোখ পড়ল আরেক জোড়া চোখের উপর, আপনি ভাষা হারিয়ে ফেলেছেন। আপনি ফিরে গেলেন বহু বছর আগের দুনিয়ায়, সেই জীবনে মায়াভরে দুটি চোখের দিকে তাকিয়ে আছেন, প্রথমবারের মতো মন ভরে দেখছেন আপনার জীবনসঙ্গীকে, আর অজানা সব অনুভূতির ঢেউয়ে ফেঁসে যায় আপনার হৃদয়ে। অনেক স্বপ্ন ছিল মনে মনে, কিন্তু চূড়ান্ত স্বপ্ন ছিল একটাই, একসাথে জান্নাতে যাওয়া, অনন্তকালের জীবনসঙ্গী হওয়া। আপনার চোখের পলক পড়ল আর ফিরে এলেন বর্তমানে। আপনি চেয়ে আছেন সেই অতি পরিচিত চেহারার দিকে, কিন্তু সেই চেহারা তো আগের মতো নেই। সৃষ্টির সৌন্দর্য তো মনে হয় আল্লাহ তার ভিতরে গেঁথে দিয়েছেন। আপনি অপলক চেয়ে রয়েছেন আপনার স্ত্রীর দিকে, উনিও চেয়ে আছেন আপনার দিকে। আর প্রবাহমান নদীর শব্দ এবং পাখির গুঞ্জন ছাড়া আর কোনো শব্দেরই প্রয়োজন হচ্ছে না। এ যেন এক মায়াময় পরিবেশ। কোনো কোনো আলেমগণ বলেন, জান্নাতে যখন স্বামী স্ত্রী একে অপরকে প্রথমবারের মতো দেখবে, তারা একে অপরের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে 40 বৎসর। আপনার মনে হলো 40 বছর তো নয়, যেন দু এক মুহূর্ত কেটেছে মাত্র। যতই দেখছি আপনার মনে হচ্ছে এখনও মন ভরেনি। আপনিও আপনার অনন্তকালের জীবনসঙ্গী, যার সাথে এখন আপনার কোনো কথা কাটাকাটির সুযোগ নেই, যিনি আপনার কোনো কাজে আর বিরক্ত হবেন না, যার সাথে এখন হবে ভালোবাসার সম্পর্ক যা দিন দিন কমবে না, বরং বেড়েই চলবে। সেই ভালোবাসার মানুষটিকে নিয়ে আপনি ঘুরে দেখতে লাগলেন আপনার জান্নাতের আবাস। উপরে আকাশ মণ্ডলী ভরা উজ্জ্বল নক্ষত্রের মধ্যে কি যেন জলজল করছে। আপনারা বুঝতে পারছেন তারা হচ্ছেন জান্নাতের আরও উপরের স্তরের জান্নাতবাসীরা। কিন্তু আপনার মনে কোনো আফসোস নেই, আপনার মনে কোনো হিংসা নেই, আপনার অন্তর্ভুক্তি শুধুই কৃতজ্ঞতা। আর যারা আপনার চেয়েও বেশি কিছু পেয়েছে তাদের প্রতি সম্মান এবং ভালোবাসা জানাতে কোনো খারাপ অনুভূতি নেই, জান্নাতে রয়েছে শুধুই সুখ। আপনি আপনার প্রাসাদের ভেতরে গেলেন আর সেখানে দেখলেন কি দেখলেন, তা জানার জন্য অপেক্ষা করতে হবে আমাদের পরবর্তী ভিডিওর জন্য। আমাদের চলমান ধারাবাহিক মৃত্যুর পরের জীবনের 12তম পর্ব ও শেষ পর্বটি নিয়ে হাজির হব পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। তার আগে এই ভিডিওটি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকলে, জান্নাতের লোভ আপনার মনে ঢুকে থাকলে, আজকে ঠিক এই মুহূর্ত থেকে অতীতের সকল জানা অজানা গুনাহ থেকে মুক্তির জন্য তওবা করে ফিরে আসুন আল্লাহ তাআলা এবং রাসূলের দেখানো পথে। জীবনের বাকিটা সময় সৃষ্টিকর্তার ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করুন। মনে রাখবেন, দুনিয়ার এই জীবন ভোগবিলাসের জন্য নয়, দুনিয়া একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। দুনিয়া হলো শস্যক্ষেত্র, শস্যক্ষেত্রে আপনি যেই বীজ বপন করবেন কাল কিয়ামতের দিবসে ফসল হিসেবে আপনি ঠিক তাই পাবেন। পরিশেষে হে মহান আল্লাহ তাআলা, আমাদেরকে আপনার সর্বোচ্চ ইবাদত বান্দেগী করা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুন। কাল কিয়ামতের দিবসে আমাদের হিসাব সহজ করে দিন এবং জান্নাত দান করুন।
আমিন। প্রিয় ভাই ও বোনেরা, অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে এই দোয়ায় শরিক হন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন, যেন আপনার পরিচিত সবাই দেখতে পারে এবং জানতে পারে এবং মনে ভয় করে আল্লাহর পথে চলতে পারে জান্নাত লাভের আশায়। আর পরিবারের সবাইকে নিয়ে আমাদের এই সিরিজের ভিডিওগুলো দেখতে ভুলবেন না যেন। বাকি পর্বগুলোর ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।